এক মহিলা বিজেপি বিধায়কের গোপন মুহূর্তের ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় সরগোল পড়ে গিয়েছে বিহারের রাজ্য রাজনীতিতে। বিহারের পশ্চিম চম্পারণ জেলার নারকাটিয়াগঞ্জের বিধায়ক রশ্মি ভার্মা সোশ্যাল মিডিয়ায় তার ব্যক্তিগত মুহূর্তের ছবি ভাইরাল হয়েছে, যদিও ছবিগুলো এডিটেড বলে দাবি করেছেন বিধায়ক নিজে। ওই বিজেপি বিধায়ক জানান তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, কেউ এডিট করা ছবি তাকে ফাঁসানোর জন্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছে। যদিও ছবিতে তার সঙ্গে থাকা যে ব্যক্তিকে দেখানো হয়েছে তাকে তিনি চেনেন বলে দাবি করেছেন ওই বিজেপি বিধায়ক। ওই ব্যক্তির নাম সঞ্জয় সারঙ্গি বলে জানান তিনি। দুবছর আগে তার সঙ্গে কাজ করতেন ওই ব্যক্তি, এমনটাই দাবি করে রশ্মি জানান বর্তমানে ওই ব্যক্তি বিজেপি ছেড়ে জেডিইউতে যোগ দিয়েছেন। শোনাবো আপনাদের বিজেপি বিধায়ক রশ্মি ভার্মা কি বলছেন। सबसे पहले जो फोटोज वायरल हो रहे हैं वो मेरे नहीं हैं, और वो कहाँ से कैसे वो एडिट करके डाले गए हैं वो मैंने उसका पूरा जांच के लिए सरकार को लिखा हुआ है और FIR भी किया हुआ है। जहाँ से ये वायरल हुआ है जिस ग्रुप से, उस ग्रुप के एडमिन को के खिलाफ नेम्ड FIR मैंने किया है। तो जिसने भी ये हरकत की है उसको कड़ी से कड़ी सजा मिलेगी। जनता बहुत आक्रोशित है और क्या हरकत करेगी, क्योंकि उन्हें काम मुझसे है और मैं हमेशा खड़ी रहती हूँ सबके सपोर्ट में, और मुझे जो डिफेम करेगा उसको तो जवाब पब्लिक स्वयं ही देगी। তবে বিষয়টি নিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্ব এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ করেনি বলেই জানা যাচ্ছে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জেডিইউ নেতা সঞ্জয় সারঙ্গিও। বিজেপি বিধায়কের সঙ্গে ছবি ভাইরাল হবার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন সঞ্জয় সারঙ্গি। তার দাবি এটা একটা বড় ষড়যন্ত্র, কেউ এডিট করে এই ছবিটা ভাইরাল করেছে। সারঙ্গির দাবি কেউ তাকে এবং বিধায়ক রশ্মি ভার্মার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা করেছে, এই বিষয়ে তদন্ত হওয়া উচিত। এক মহিলা বিজেপি বিধায়কের গোপন মুহূর্তের ভিডিও ভাইরাল হবার ঘটনায় সরগোল পড়ে গিয়েছে বিহারের রাজ্য রাজনীতিতে। বিহারের পশ্চিম চম্পারণ জেলার নারকাটিয়াগঞ্জের বিধায়ক রশ্মি ভার্মা সোশ্যাল মিডিয়ায় তার ব্যক্তিগত মুহূর্তের ছবি ভাইরাল হয়েছে, যদিও ছবিগুলি এডিটেড বলে দাবি করেছেন বিধায়ক নিজে। ওই বিজেপি বিধায়ক জানান তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, কেউ এডিট করা ছবি তাকে ফাঁসানোর জন্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছে। যদিও ছবিতে তার সঙ্গে থাকা যে ব্যক্তিকে দেখানো হয়েছে তাকে তিনি চেনেন বলে দাবি করেছেন ওই বিজেপি বিধায়ক। ওই ব্যক্তির নাম সঞ্জয় সারঙ্গি বলে জানান তিনি। দুবছর আগে তার সঙ্গে কাজ করতেন ওই ব্যক্তি, এমনটাই দাবি করেছেন রশ্মি ভার্মা। বর্তমানে ওই ব্যক্তি বিজেপি ছেড়ে জেডিইউতে যোগ দিয়েছেন। রশ্মি ভার্মা বলছেন যে কেউ গভীর ষড়যন্ত্র করছে। ছবিটিতে যে লোকটির সঙ্গে দেখা যাচ্ছে বছর দুই আগে তার সঙ্গে কাজ করেছেন, তবে তিনি স্বপ্নেও ভাবতে পারেননি কেউ একজন ছবি এডিট করে ভাইরাল করে দিতে পারে। তবে বিষয়টা নিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ করা হয়নি বলেই জানা যাচ্ছে। পরের আপডেট জানতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশনটা প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন।